ব্যাংকে বিভিন্ন কাজ দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ। এদিন হাবড়া স্টেশনে অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দিলেন প্রতারিত মহিলারা। এই চক্রের পেছনে অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ব্যাংকে রান্নার কাজ দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ। অভিযুক্তকে স্টেশনে পাকড়াও করে মারধর মহিলাদের, পরে অভিযুক্তকে আটক করে হাবড়া থানার পুলিশ। সূত্রের খবর, বেশ কয়েক মাস ধরে সুমন বর্মন নামে 40 বছরের এক ব্যক্তি হাবড়ার বাসিন্দা বলে পরিচয় দেন। ওই ব্যক্তি গুমা, হাবড়া, অশোকনগর ও বারাসাত সহ বিভিন্ন এলাকার বেশ কিছু মহিলাকে বিভিন্ন ব্যাংকে রান্নার কাজ দেওয়ার নাম করে কিংবা কাউকে ব্যাংকের গাড়ি চালানোর কাজ দেওয়ার নাম করে তাদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ ওঠে। জানা যায় কারো কাছ থেকে 3,500 টাকা, কারো কাছ থেকে 4,500 টাকা, আবার কারো কারো কাছ থেকে 8,000 টাকা নিয়েছে অভিযুক্ত। টাকা নেওয়ার পরেও কাজ না পেয়ে পরে সুমন বর্মনের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া না গেলে তখনই সেই মহিলারা বুঝতে পেরেছিলেন যে তারা প্রতারিত হয়েছেন। এই বিষয়ে প্রতারিত এক মহিলা বলেন, উনি আমাকে ব্যাংকে রান্নার কাজ দেওয়ার নাম করে গত 23 তারিখে 4,500 টাকা নিয়েছে। হাবড়া এলাকায় এক ব্যাংকে কাজ দেওয়ার নাম করেই টাকাগুলি নেন। শুধু আমি নই, উনি এরকম অনেককেই কাজ দেওয়ার নাম করে টাকা নিয়েছেন। এখন বুঝতে পারছি আমি প্রতারিত হয়েছি, আমার টাকা না পাওয়া অবধি তাকে ছাড়বো না। সেই সাথে আমরা হাবড়া থানায় খবর দিয়েছি, হাবড়া থানার পুলিশের হাতে আমরা ওনাকে তুলে দেব। না, আমার পরিচিত একজনের কাছে নিয়েছে, বারাসাতের থেকে নিয়েছে, এক মহিলার কাছ থেকে, সেই মহিলা আসছে, আর অশোকনগর একটা ছেলের কাছে নিয়েছে, তার নাম জানি না। আপনাদের সাহা মানে আমাদের পরিচিত তিনজনের কাছ দিয়ে নিয়েছে। এই বিষয়ে প্রতারিত অপর এক মহিলা চন্দনা দে বলেন, ওনাকে আটকালাম, উনি আমাকে ব্যাংকে রান্নার কাজ দেবে বলে গত 23 তারিখেই উনি আমার থেকে টাকা নিয়েছে, 4,500 টাকা নিয়েছে উনি আমার থেকে। কোন ব্যাংকে? ব্যাংক অফ ইন্ডিয়া, যেটা আমাদের ওই হাবড়া থানার উল্টো পাশেই যেটা, সেটা বলে। এবার আমরা তো জানি, হ্যাঁ ঠিক আছে, ওখানে একটা থানা আছে, আর এরকম বলে আমার নিয়েছে এরকম অনেকের কাছ থেকে, আরও একটা ছেলের কাছ থেকে নিয়েছে 8,500 টাকা। উনি এরকম ব্যাংকের নাকি গাড়ি চালাবে, ক্যাশের গাড়ি, সেই বলে। এখন কি মনে হচ্ছে আপনার? এখন তো আমি বুঝতে পারছি উনি আমাকে মানে একদম ঠকিয়ে দিয়েছে, প্রতারণা। ঘটনা সূত্রে আরো জানা যায়, শনিবার হঠাৎই রাতে হাবড়া স্টেশন এলাকায় অভিযুক্ত সুমন বর্মন ঘোরাঘুরি করছে বলে খবর পায় প্রতারিত মহিলারা। তারা খবর পেয়ে পৌঁছায় হাবড়া স্টেশনে, সেখানে গিয়ে অভিযুক্তকে আটকে মারধর করে, কেউ বা কান মুলে দেয়। এরপর সকলে মিলে অভিযুক্তকে তুলে দেয় হাবড়া থানার পুলিশের হাতে। আমাদের ক্যামেরার সামনে অভিযুক্ত প্রতারক জানিয়েছেন, উনি যে কাজটি করেছেন পুরোটাই ভুয়ো, এখানে ব্যাংকের কোনো নির্দেশিকা ছিল না। কাজ দেবো বলে ব্যাংকে রান্না করে কুরিয়ারের কাজ করে। হ্যাঁ, কুরিয়ারের কাজ করে। কুরিয়ারের কাজ করেন ব্যাংকের? দু তিনজনের কাজ। দু তিনজনা? তা ওনাদের কাজ দেননি কেন? প্রতারিতদের পক্ষ থেকে অভিযুক্তকে তুলে দেওয়া হয় হাবড়া থানার পুলিশের হাতে। তবে এই চক্রের সঙ্গে আরো কেউ যুক্ত আছে কিনা বা অন্য কোনো বড় মাথা আছে কিনা তা খতিয়ে দেখছে হাবড়া থানার পুলিশ। হাবড়া 1 নম্বর প্ল্যাটফর্মে খুব জটলা হচ্ছিল, আমরা দোকান টোকান দেখে গেলাম যে ব্যাপারটা কি, দেখি তো দেখলাম এরা কাজ দেওয়ার কথা বলে এদের কাছ থেকে টাকা নিয়েছে। টাকার পরিমাণ, হ্যাঁ, ব্যাংকে রান্নার কাজ, টাকার পরিমাণটা খুবই কম, 3,500 টাকা। যেহেতু মহিলা, হ্যাঁ যেহেতু মহিলা, সেক্ষেত্রে তাদের কাছে 1,000 টাকা অনেক মূল্যবান। হ্যাঁ, সেক্ষেত্রে তাদের এরকম, আমরা তো যতটুকু জানতে পারছি এর আগেও ওই গোবরডাঙ্গাতে কিছুদিন আগে থানা থেকে ছাড়া পেয়েছে। যাই হোক, এই জটলা দেখে আমরা প্রশাসনের সহযোগিতা চাই, আমরা প্রশাসনকে খবর দিই, প্রশাসন এসে প্রশাসনের কাজ করেছে। আমরা আশাবাদী এরকম ঘটনা হলে আবার আমরা প্রশাসনকে খবর দেবো, প্রশাসন নিয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, হাবড়া। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগা, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগা। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগা, মতিগঞ্জ।